माँ ओगो माँ ओगो माँ आधार रातेरे चाँदे तू भाई आपने नाम मोहम्मद आशिकुर रहमान आशिक हम क्या कर रहे हैं हमें पढ़ाई का बात करी थी বর্তমানে কোনো কিছু করতেছি না মানে আগে অনলাইনে লাইভ স্ট্রিমের কাজ লাইভ জায়গায় কাজ করা হয় ওই কাজ বাদ দিয়ে দিয়েছি আমার বর্তমানে কি কিছু করা হয় না বর্তমানে আপনার হচ্ছে আমার এই মা দেখাশোনা করা লাগে আমার আমার কয় ভাই আমি একাই আর কেউ নাই বাপ বোন নাই বোন আছে বড় বোন আছে বিয়ে হয়ে গেছে ওখান থেকে আপনার বাপ মায়ের জন্য কোনো সাপোর্ট পায় না আপনার তো অত কোনো বললেন বড় বংশে ঘরে দিয়ে দেওয়া হয় না মানে বড় লোক না সেরকম টাকা ভালো না আচ্ছা আপনার মায়ের কি সমস্যা আমার আম্মা 200 দেখতে পারে 200 দেখতে পারে না না আমার গত 5 বছর ধরে দেখতে পারে না আর আমার আম্মার না দেখার কারণে মাথায় সমস্যা হয়েছে পায়ের পাও কেটে ফেলাছে পায়ে অপারেশন করতে আন ওই জায়গাটা ডাক্তার বলছিল যে হচ্ছে আপনার প্লাস্টিক সার্জারি করতে বলছে কিন্তু করা হয় না এখন ওই পাও গেছে খুলে আবার আচ্ছা আপনার বাসা কোন জায়গায় চলেন ওই যে হচ্ছে নাচছে আমার যদি উপকার করেন আমার তাহলে আমার মা আবার দেখতে পারবে মানে আমার মা আমার বড় হওয়ার পর আমাকে আর কোনো সময় দেখে নাই যে আমি কেমন হয়েছি আমার মার জীবনে আমার মা খালি এই কথা যে তোকে আমি দেখ মানে আপনি বড় হওয়ার পরে আপনাকে দেখতে কেমন আপনার মা না দেখে নাই যদি কাজ করতে যায় আমার মা দেখবে কে আমার মা যদি টাইম মতো খাবার না দেওয়া হয় ডায়াবেটিস নামে যায় মানে আমি যদি কাজ করতে যাই আমাকে তো সারা দিনটাই ওখানে সময় দিতে হবে মার কাছে দোষ থাকতে পারবো না আমি আর আমি সারা কেউ নাই আমার এখন আপনি এটা করলেন কিন্তু আপনার তাহলে মারে ওষুধ বিষুধ এটা আমার বাপ দেয় বাপ বাপ সাপোর্ট দিচ্ছে আপনার বাপ কি করে বাপ সিঙ্গার কোম্পানির চাকরি করে ওটা কোথায় থাকে আপনার বাবা বাবা বিয়ে করছে এখন আপনার বাবা বিয়ে করছে একটা কিন্তু ওখান থেকে আপনার মার এই খুঁটিনাটে ওষুধের টাকা দেয় তো উনি কি চেষ্টা করতে পারেন না যে কোথায় নিয়ে গেলেন আমার কথা হচ্ছে যে ঢাকা হচ্ছে আপনার ইসলামিক হাসপাতালে নিয়ে যেতে বলছে ডাক্তার কিন্তু পা যখন কাটছে তখন একসাথে দুই চিকিৎসা করতে পারবে না ডাক্তার বলছে পাও ঠিক করেন মানে আমি জানতে চাচ্ছি যে আপনার বাবা যে অর্থ দেয় সেই টাকা আপনার মার হচ্ছে না অসম্ভব না চিকিৎসা হচ্ছে না 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 হচ্ছে না আরও লাগবেই তো হ্যাঁ ওটা তো ওষুধের চিকিৎসা ওষুধ দেয় আমার আব্বু কিন্তু ওই ওষুধে তো ডাক্তার এখন চোখের চিকিৎসা করতে বলছে চোখের চিকিৎসা করতে হবে পাও আবার সমস্যা রয়েছে আসলে দেখবো চলেন আপনার মা কি কি খাইতে পছন্দ করে কি খাইতে পছন্দ করে খাবার খাবার খাই আমার আম্মার কোনো খাবারই এখনো মানে শিডিউলে মানে চেঞ্জ হচ্ছে না খাবার তো মানে ভাত খায় আর কোনো ফল টল এগুলো খায় না ফল টল তো খাওয়া যাবে না মা ডায়াবেটিস ও কিচ্ছু খাওয়া যাবে না শুধু ওষুধ আর কত সময় নুন আচ্ছা কোন দিকে যাবো আমরা এই পিছন দিক মা ওগো মা আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো মা ওগো মা মা মায়ের জন্য ছেলের যে একটা আকুলতা আমাদেরকে বারবার করে ফোন করে আপনার নাম যেন কি আশিক হোসেন তো আদর করে ডাকো যখন ওরে খোকা শোন জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খোকা শোন বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না আর কারো কোলেতে মাগো এ পান জুড়ায় না মা ওগো মা অনেকদিন ধরে আমার বেটা আর চোখে দুই চোখে কিছু দেখতে পারেন না এই চোখের সমস্যাটা হলো কি করে এটা হয়েছিল মাথায় মনে করেন যে রক্তক্ষরণ হয়ে কিছু করতে পারেনি আর পায়ে আঘাত লেগেছিল অনেক আগে অনেক আগে পাও পায়ে আগে হয় বাম চোখটা সমস্যা হয় রক্তক্ষরণের কারণে আর এই ডান চোখটা এই চোখ তো ভালোই ছিল আমি হাসপাতাল থেকে এসে দেখতে পারছি
এটাও আমি ডাক্তার দেখেছি, ডাক্তার বলতে রক্তক্ষরণ এটা হচ্ছে, ঢাকা গেলে চিকিৎসক হলে ভালো হবে, এটাও দেখাইছি। সাথে সাথে মুহূর্ত টেকা ছিল না, তারপরে টেকার হবে। আপনার ছেলে আশিক, হ্যাঁ, ওকে কি আপনি দেখেছেন? হ্যাঁ। কতদিন আগে দেখছেন ওকে? আমি অনেকদিন আগে দেখছি, 5 বছর আগে দেখছি। ওকে ম্যাট্রিক পাস করেছি, এই 6 বছর পড়ছে। আমার এই অবস্থা, আমি তখন ছোট ছিলাম। আচ্ছা আচ্ছা, মানে এখন আপনার ছেলের ফেসটা কেমন হয়েছে এটা আপনি দেখতে পারেন না? না, একদমই দেখেন না। আলো লাগে কি? আলো লাগে, আগলো দেখতে পান? আমি আলো দেখতে পান কি? যে লাইটটা অনুভব হয়, যে লাইটটা আছে সাদা দেখতে পারি। বাইরে সকালে যে বের মা বাই করে সাদা বুঝতে পারি। আগে রোদ মা সব দেখতে পারতাম এই সব, বুঝছেন? আপনার সাহায্য করেন বাবা, আমি চলে আলো ফিরে পাই। ও গো মা, মা ও গো মা, আধার রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো। কথা বলতে কথা বলা সম্ভব না, মানে যেরকম ভাবে আমার আম্মা কথা বলতেছে না, আমি যদি তার সাথে বেশি কথা বলি, আমি যখনই কথা বলছি তখনই তার শরীর ক্লান্ত, তার মাথা ঘোরে, চোখে দেখতে পারে না, মাথা ঘোরে, তার শরীর দুর্বল, একেবারেই দুর্বল। আর আপনি আপনার বাবা এই সামান্য কিছু পরিমাণে ওষুধপাতি কিনে? হ্যাঁ, ওষুধপাতি কিনে দেয়। একটু বিস্তারিত বলুন তো। আমার আব্বু সামান্য ওষুধপাতি, মার যা লাগে এখন কি মা ভালো জানে, ওষুধ যতটুকু পারে ভাব সামর্থ্য অনুযায়ী মনে হয় দিচ্ছে। এই মার খাবার, আমার খাবার সব আমার আব্বুই আব্বুই দেয়। মানে সে যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছে, কিন্তু চোখের চিকিৎসা করার জন্য তার কোনো রকম টাকা পয়সা নাই। সে সোজা বলছে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, সেরকম সামর্থ্য না, সামর্থ্য নাই। আচ্ছা, আপনার ইয়া আশিকের আব্বু কি আর একটা বিয়ে করছে? আপনার সম্মতি নিয়ে করছে? না, আপনার চোখের সমস্যার জন্য এই জন্য বিয়ে করছে নাকি আগের থেকেই অন্য কারণে? জানে অন্য কারণে তো আমি জানি না। কত বছর আগে? এই তো বিয়ে করছে মনে হয় 3 বছর এরকম হবে। মনে হয় যে আপনি অন্ধ হয়ে গেছেন এরকম, হয়তো বা এরকম আর কি বলবো। আপনারা বেটার মতো নেই, স্বামীর মতন স্বামী, ভালোবাসা কি অন্যরকম পাওয়া যায়? এখন আমার যাই কষ্ট আছে সেটা আমার কথা না। আমার বেটা বেটি লেমাজের চোখ ভালো, আমি বেটাকে বিয়ে দেবো। বেটা দেখেন কখন আমার বেটা কোনো রান্না করে থাকে? আমার চোখ ভালো আছে, আমার লাতি পুতি আছে, আমার মেয়ে আছে, আমার 2 নাতির আছে, আমি দেখতে পারি নি। মানে আন্টির কথাগুলো স্পষ্ট হচ্ছে না, আমি বলি আর কি। আন্টির একটাই কষ্ট যে আমার ছেলেটাকে যদি আমি দেখতে পারতাম, মেয়েটাকে দেখতে পারতাম, লাতিন নাতনিকে দেখতে পারতাম, এটাই কষ্ট। আচ্ছা, ওনার চিকিৎসার জন্য ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে যে হচ্ছে আপনার ঢাকা ইসলামিক হাসপাতালে ওইখানে ভালো মেশিন আছে, ওই ওইখানে গেলে পরে মার চিকিৎসা করতে পারবে ওরা, এই কথা বলছে। কিন্তু টাকা কত লাগবে এটা 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 বলতে পারা যাচ্ছে না, ওইখানে নিয়ে যেতে হবে তাকে। আর হচ্ছে এই চোখটা ভালো হবে কিনা এরকম কি কোনো পরীক্ষা নিরীক্ষা করছেন আপনারা? হ্যাঁ, চোখ ভালো হবে বলতে কি, মা তো সূর্যের আলো আগে দেখতে পারছে। হ্যাঁ, আর ডাক্তার মার যখন ওই পায়ে চিকিৎসা করে, ওই ডাক্তারই বলছে যে আপনার চোখ অপারেশন করে মানে ইনজেকশনের মাধ্যমে ঠিক করা মানে লাগবে আর কি, এরকম কথা বলছে। এই পা অনেক আগে বেঞ্চ বলছে, বাবা আমি চাকরি করছি, ওই মাস্টারের চাকরি করছি গার্লস স্কুলে, চারপর গার্লস স্কুল দেখছেন নাকি জানি না। আমি আমার বেটা যখন 1 বছর, আমার বেটি তখন 1.5 বছর, তখন আমি স্কুলে চাকরি করতে যাই 600 টাকা বেতন, চাকরি করে যাই। 20 বছরে আমার বাবা 4,000 টাকা দেয় পরীক্ষার টাকা। আমাকে এটা সেটা করে হেডসারের বাসায় কাজ করি, যে হেডসার আসে সে বাসায় কাজ করি, মশলা বেটে দেই, গরম হয়েছে দেই, বল খাইছে দেই, এই 200 টাকা দেয় এভাবে সেভাবে করে। আচ্ছা, উনি কে? আমার মা। আমার মা তো সবসময় আপনার আপনার মামা প্লাস আপনার খালা এরকম কেউ আছে কি? আছে, সবাই আছে। আমার আমার নানার আমার আমি বলি মানে সহযোগিতা করার মতো কেউ কি আছে? সবাই সবাই এক কথা বলছে, কেউ আমরা সহযোগিতা করব না, সোজা কথা বলছে। সবাই কাজ করে, মিস্ত্রি কাম করে, কি সহযোগ করে ভাই? আচ্ছা দেখি, আপনি নানির সাথে কথা বলিতে দেখি।
বলতেছি আপনার এই মেয়ের খবর কি আপনি অন্য ছেলেপেলেরা নেয় না একটু? কাজ করে খায়, লিভারের কাজ করে। ওরা সবাই তো গরিব। গরিব ওই 150 করে জায়গা, ওখানে একটা করে ঘর ছেড়ে দিল আছে। এখন এই মেয়ের সেবা আপনি করতেছেন প্লাস আপনার লাতি লাতি করতেছেন? আপনার লাতিও তো কোনো কর্ম করে না? লাতি কর্ম নাই, লাতি ইন্টারনেটে কাজ করতে। এখন টাকা পয়সা নেই, কি দিয়ে করবি? থাকার মতন জায়গাই নেই লাতি। লাতি যে কাজ করে একটু মা সহজাত করে পারতেছে না, লাতির তো কর্ম করা লাগবে একটু। আপনারা পারলে বা একটু ভালো করে দেখে আমার মেয়েটাকে একটু চেষ্টা করে দেন। আসলে হয়েছে কি বাবা, আমরা হচ্ছে ভিডিও তৈরি করি, বুঝলেন? আমরা গরিব মানুষের সন্তান, আমরা টাকা দিতে পারি না। আমাদের ভিডিও দেখে মহান মানুষগুলো যদি মনে দয়া হয় হেল্প করে। সবাই আপনারা একটু দয়া করেন, আপনি আগে আল্লাহ, তারপর আপনারা দয়া করে আমি এর সবটা। আচ্ছা, আমার যতটুকু করার দরকার আমি চেষ্টা করতেছি। জি জি জি। বললাম না, বড় হয় মা পাই নি, কো মা অন্ধ হয়ে গেছে, মা নাই কো। আমার ছেলের পাটে মা না থাকে তাহলে ছেলে কোন শক্তি থাকে? ছেলে সবসময় কান্দাকাটি করে লাতি আমার। এখন আপনার মায়ের হচ্ছে চোখের পরে আর কি সমস্যা? আগে মেন আমার চোখ আর মাথা বাবা। অনেক আগে ডাক্তার বললো যে আপনি কপাল ভালো, যে আপনার ক্যান্সার হয় নাই, তাছাড়া আপনার গিরাবন্ধ কেটে ফায়দা লাগতো। এখন হচ্ছে বর্তমানে আপনার সমস্যা পা তো দেখতেইছি আমরা, চোখের সমস্যা দেখলাম, আপনার কি ডায়াবেটিসের সমস্যা আছে? ডায়াবেটিস তো আছে বেটা, ডায়াবেটিস জন্য তো বেশি বর্তমান আপনার সমস্যা আছে, আপনার ডায়াবেটিস বেশি। আপনার কি বিকাশ নাম্বার আছে? হ্যাঁ, আমার বিকাশ নাম্বার আছে। তো যাই হোক, আজকে আমি আসলাম যখন আন্টিকে টাকা দিব, আমাদের পাবনার ছেলে পাবনা সাথিয়া হতে মিরাজ খান ভাইজান কুয়েত প্রবাসী আমাদের হাতে 5000 টাকা পাঠান ইচ্ছা খুশি মতো বিতরণ করার জন্য। তো মিরাজ ভাইয়ের এই 5000 টাকা আমি এখানে দিয়ে যাই। আন্টি আপনার নাম কি? আসমা। আসমা বেটা, যাই খাই আমার মাথা ঘামে শুয়ে পড়ে। তুমি এখন একটা কলা বিস্কুট খাও, অস্থির ঘামে অস্থির কিছু, এতটুকু ভাত খাওয়ার সময় লাগে না। যাই হোক, আমরা নগদে টাকাটা দিতে পারলাম না, আমরা বিকাশের মাধ্যমে লেনদেন করছি। 7 0 7 2 3 1 4 4 2 8 0 0 1 7 2 3 1 4 4 2 8 0। টাকা পাইছেন কি? 5000 টাকা চলে আসছে। আচ্ছা আন্টি, 5000 টাকা দিলাম আপনার, আপাতত কিছু চিকিৎসা করেন। আচ্ছা ভালো থাকবেন আন্টি। হ্যাঁ আচ্ছা, আমি মহান হৃদয় মানুষদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা চেষ্টা করে দেখবেন এই অসহায় মায়ের পাশে দাঁড়ানো যায় কিনা। আসলে খুবই আক্ষেপ যে আমার ছেলেকে যেন দেখতে পারি, আমার মেয়েকে দেখতে পারতাম। আসলে মানুষ যে কত বড় অসহায়, আসলে টাকার পাহাড় দিয়ে কি হবে যদি আমার আপনার এরকম অবস্থা হয়? আজ আমি যদি চোখে না দেখি, আমার চোখ যদি এরকম অন্ধকার হয়, টাকার পাহাড় দিয়ে কি হবে? তো যাই হোক, আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে, শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আর এই এই অসহায় মায়ের পাশে দাঁড়াবেন আপনারা, আমি একটু জিজ্ঞেস করে গেলাম, আমরা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করবেন। যাদের মন মানসিকতা আছে অবশ্যই এখানে একটু হেল্প করার চেষ্টা করবেন। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। ওগো মা।